কত দূর ওই দাম্মাম, ওখান থেকে ছয় বছর বয়সে আল্লাহর ওই বান্দা মায়ের সাথে ওমরা করার জন্য যখনই চলে আসলেন, ওমরা করার জন্য আসিয়া আল্লাহর ওই বান্দা মাটা সন্তানটা ছোট মানুষ মাত্র ছয় বছর বয়সী, কাবার গুরুত্ব দিতে পারবে না, পবিত্রতা বজায় রেখে রেখে চলতেও পারবে না। এজন্য সন্তানটারে মাতাফের এক সাইডের মধ্যে বসে রাইখা মা ঘুরে ঘুরে আর তাওয়াফ করে একটা চক্কর দিয়ে আইসা দেখে সন্তানটা নাই, মা চোখের পানি ফালায়া খুঁজতে লাগলো এত মানুষের ভিড়ের মধ্যে আমার সন্তান যদি হারা যায়। দৌড়াইয়া কালো গিলাফের পাশে যায় দেখে ছয় বছর বয়সী সন্তানটা ঘুরে আর বাইতুল্লাহ গিলাফ ধরে ধরে তাওয়াফ করতেছে। যেই বান্দা জীবনের প্রথম বাইতুল্লাহর গিলাফ ধরবে, এই বান্দা যখন অপেক্ষার প্রহর গুনে গুনে ওই বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য জীবনে প্রথমবার যখন বাইতুল্লাহটা বান্দা দেখবে, এরে বান্দা জানো না প্রথমবার বাইতুল্লাহ দেখার কি পরিমাণ মজা, চোখের পানি অঝর দ্বারায় ঝরতেছে ঝরতেছে, কত বান্দারা কান্না করে কেন জানো জানো, কারণ এই বাইতুল্লাহ তো দুনিয়ার কোনো মানুষের ঘর না। মা বাবা জান্নাত কেমনে, দুনিয়াতে যদি মা বাবার দোয়া নিয়া নিয়া যদি চলতে পারো, এই দুনিয়াতে যদি মা বাবার খেদমত করে করে সন্তুষ্ট রেখে রেখে যদি নামাজ পড়ো, রোজা রাখো, যদি নেক আমলগুলো চালু করে দাও, তাহলে তোমার নামাজ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আর যদি মা বাবার দোয়া না নিয়া বদদোয়া নিয়া নিয়া নামাজে দাঁড়া যাও, বদদোয়া নিয়া নিয়া যদি রোজা রাখো নেক আমল করো, মা বাবার বদদোয়াই তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। কারণ ওই মা বাবার দোয়া মাওলার দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। কাবা শরীফের বড় এক ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, বড় দামি এক ইমামের নাম, বলে 37 বছর পর্যন্ত কাবার ইমাম, আজ পর্যন্ত একটা লোকমাও আল্লাহর বান্দা খায় না। এত বড় দামি ইমাম আল্লাহর ওই বান্দা কাবা শরীফে নামাজ পড়ায়, মক্কার বড় ইমাম মদিনারও বড় ইমাম, এত বড় ইমাম আল্লাহর ওই বান্দা 37 বছর পর্যন্ত ইমাম, কত দামি কত সম্মানী বাইতুল্লাহ যেই বান্দারা যাবে ওই বান্দাই তো বুঝতে পারবে এই ইমামেরা কত দামি, এই ইমামেরা কত বড় সম্মানী। সারা বিশ্বের যত বড় মুসলমান পণ্ডিত হোক না কেন, সে যদি বলে বাইতুল্লাহ নামাজ পড়ব, তাহলে বাইতুল্লাহর ইমামের পিছনেই একতেদা করা লাগবে। যদি বলে আমি অনেক বড় মন্ত্রী, যদি বলে আমি অনেক বড় মেম্বার অফ পার্লামেন্ট, যদি মনে করে আমি অনেক বড় টাকাওয়ালা, আমি বাইতুল্লাহর ইমামের পেছনে ইক্তিদা করব না, তাহলে বোঝা যাবে সে বাইতুল্লাহও নামাজ পড়তে পারবে না, ঠিক কিনা? এত বড় দামি ইমাম কেমনে হয়ে গেলেন, ইমামও কান্না করে, শ্রোতারাও কান্না করে, মুক্তাদিও কান্না করে। গত রমজানে উমরার মধ্যে যাওয়ার পরে আমি নিজের চোখে তাকায়া দেখিছি ইন্দোনেশিয়ান এক বৃদ্ধা চোখের পানি ফালায়ার বাইতুল্লাহর ইমাম কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসির তিলাওয়াত শুনে শুনে চোখের পানি ফালায়, এক পর্যায়ে তাকবীর ধরে ধরে নিয়ত যে বেঁধেছে ওই কোরআন তিলাওয়াত শুনে শুনে মাটির মধ্যে পড়ে গেছে। আল্লাহর ওই বান্দি মাটির মধ্যে পড়িয়াও ওখানেও তো আল্লাহর বান্দি সিজদা ছাড়ে না, রুকু ছাড়ে না, কোনোটাই ছাড়ে না, নিয়ত ছেড়ে দেয় না, আবার চোখের পানি নিয়ে নিয়ে আবার উঠে গেল, আবার তিলাওয়াত শুনে আবারও কান্না করে। এত কান্না কেন, কাবার ইমামের তিলাওয়াতের মধ্যে এত মজা কেন, মানুষগুলো শুনলেও এত মজা পায় কেন? আমি জুনায়েদ আল হাবিব তার তিলাওয়াতের অনেক বড় ফ্যান হয়ে গেলাম। আমি বাইতুল্লাহ যাওয়ার পরে মক্কার ভক্তদের কাছে যাই জানতে চাইলাম, তোমরা আমায় বলো ওই কাবার ইমাম কোন ওয়াক্ত নামাজটা পড়াবে, আমি দৌড়াইয়া আগে আগে ওখানে গিয়ে উপস্থিত হয়ে যাব। লাগবে না আমার জিয়ারা, বাদ দাও, কোথাও যাওয়া লাগবে না, এই কাবার ইমামের তিলাওয়াত এত মধুর এত মায়া, আমি তার পিছনে নামাজ পড়ার জন্য চলে যাব।
এরে বান্দারা, এই ইমামের তিলাওয়াতে এত মজা কেন? তাকে সাংবাদিকরা জিগাইল, হে ইমাম সাহ, এত বড় দামি ইমাম আপনি কেমনে হয়ে গেলেন? 37 বছর পর্যন্ত ইমাম, একদিনও একটা লোকমাও তো আপনি খেলেন না, কেমনে পাইলেন, কেমনে পারলেন? আল্লাহর ওই বান্দা বলে, আমার কোনো কামালিয়াত নাই, মায়ের দুয়ার বদৌলতে আমি হয়েছি কাবার বড় ইমাম। বাড়ি আমার দাম্মাম শহরে, কোথায় মক্কা, কোথায় মাদিনা, কোথায় দাম্মাম, কত দূর ওই দাম্মাম? ওখান থেকে 6 বছর বয়সে আল্লাহর ওই বান্দা মায়ের সাথে ওমরা করার জন্য যখনই চলে আসলেন, ওমরা করার জন্য আসিয়া আল্লাহর ওই বান্দা মাটা, সন্তানটা ছোট মানুষ, মাত্র 6 বছর বয়সী, কাবার গুরুত্ব দিতে পারবে না, পবিত্রতা বজায় রেখে রেখে চলতেও পারবে না। এজন্য সন্তানটারে মাতাফের এক সাইডের মধ্যে বসে রাইখা মা ঘুরে ঘুরে আর তাওয়াফ করে একটা চক্কর দিয়ে আইসা দেখে সন্তানটা নাই, মা চোখের পানি ফালায়া খুঁজতে লাগলো, এত মানুষের ভিড়ের মধ্যে আমার সন্তান যদি হারা যায়। দৌড়াইয়া কালো গিলাফের পাশে যায় দেখে 6 বছর বয়সী সন্তানটা ঘুরে আর বাইতুল্লাহ গিলাফ ধরে ধরে তাওয়াফ করতেছে। মা দৌড়ে যায় বলে, সন্তান বুঝলাম না, মাথা ফের এক সাইডে বসে রাখলাম, তুমি কেন এখানে কালো গিলাফ ধরে ধরে তাওয়াফ করো? সন্তানটাকে আবার দইরা নিয়া মা মাতাফের আর এক সাইডের মধ্যে বসাইয়া মা ঘুরে ঘুরে আর তাওয়াফ করে, আবার চক্কর দিয়ে আইসা দেখে সন্তানটা যেই জায়গার মধ্যে বসে রাখছে ওই জায়গার মধ্যে সন্তানটা নাই, আবার কালো গিলাফের পাশে যায় দেখে 6 বছর বয়সী সন্তানটা কালো গিলাফ ধরে ধরে আবারও তাওয়াফ করে। মা ডেকে বলে, রে সন্তান, এই ঘর বড় দামি ঘর, এই ঘর বড় দামি, বড় সম্মানী ঘর, এই ঘরের পবিত্রতা বজায় রেখে রেখে তুমি চলতে পারবা না। এরে সন্তান, তোরে আমি মাথা ফের এক সাইডের মধ্যে বসায় রাখি, কেন তুই বারংবার বারংবার কালো গিলাফ ধরে 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 তাওয়াফ করার জন্য চলে আসো? ওই ছোট্ট সন্তানটা মাকে ডেকে বলে, মা গো, আমি দুনিয়াতে দাম্মাম শহরে এমন কোনো ঘর নাই দেখলাম না, কত দামি দামি ঘর, দামি দামি বাড়ি আমি দেখলাম, কিন্তু বাইতুল্লায় আসার পরে আমি তাকায়া দেখি আসমানের নিচে জমিনের উপরে এই ঘরের চেয়ে সুন্দর ঘর বোধহয় আর একটাও নাই। যেই বান্দা জীবনের প্রথম বাইতুল্লাহর গিলাফ ধরবে, এই বান্দা যখন অপেক্ষার প্রহর গুনে গুনে ওই বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য জীবনে প্রথমবার যখন বাইতুল্লাহটা বান্দা দেখবে, এরে বান্দা জানো না প্রথমবার বাইতুল্লাহ দেখার কি পরিমাণ মজা, চোখের পানি অঝর দ্বারাই ঝরতেছে ঝরতেছে, কত বান্দারা কান্না করে কেন জানো? জানো, কারণ এই বাইতুল্লাহ তো দুনিয়ার কোনো মানুষের ঘর না, এই বাইতুল্লাহ ধরেছেন নবী, এই বাইতুল্লাহর পাশেই তো ছিল সাহাবায়ে কেরাম, এই বাইতুল্লাহর পাশেই তো ছিল তাবিন তাবে তাবিনরা, এই বাইতুল্লাহ বড় দামি ঘর, বড় দামি ঘর। এজন্যই তো যেই বান্দারা বাইতুল্লায় প্রথমবারের জন্য যাইবে, ওই বান্দাই তো বাইতুল্লায় গিয়া চোখের পানি তো অটোমেটিক্যালি ঝরবে। বাংলাদেশের মানুষেরা বাইতুল্লায় গেলে কেন কান্না করে জানো? জানো, কারণ সে যে বাইতুল মোকাররমে নামাজ পড়লো, পশ্চিম দিকে বাইতুল্লাহকে কিবলা করেই তো নামাজ পড়লো, পাবনা জেলার মধ্যে অনেক বড় মসজিদের মধ্যে সে ওই বাইতুল্লাহর দিকে ফিরাই তো নামাজ আদায় করে। আর এই আল্লাহর বান্দা যদি মনে করে আজকে থেকে পশ্চিম দিকে নামাজ পড়ব না, আজকে থেকে পূর্ব দিকে উত্তর দিকে আমি নামাজ পড়ব, ওর নামাজ আমার মাওলার দরবারে কবুল হবে না? বলেন না, ফাওয়াল্লি ওয়াজহাক সাতরাল মসজিদিল হারাম, কার কথা? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ।
আল্লাহ বলেন নামাজ যদি কবুল করাইতে চাও তাহলে বাইতুল্লাহর দিকে নিজের সিনাটা ফিরায়া দাও, বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে নামাজ আদায় করো। বাংলাদেশি মানুষেরা পশ্চিম দিকে ফিরে ফিরে নামাজ আদায় করলো, ওই যেখানে যাইয়া বাইতুল্লাহ যখন প্রথমবার বান্দা পায়া গেল, এই বাইতুল্লাহর দিকে তাকানোর পরে তো নিজেকে ধরে রাখা যায় না। এরে আল্লাহর বান্দারা, আব্দুর রহমান সুদাইসি জীবনের প্রথমবার 6 বছর বয়সে ওই বাইতুল্লাহ দেখে মায়ের কাছে ডেকে বলে, মা দুনিয়াতে আমি যত ঘর দেখলাম এই বাইতুল্লাহর মতো দামি ঘর আমি কোথাও পাই নাই। এই কথা বলার পরপরই ওই মা চোখের পানি ফালাইয়া মালিকের ডাক দেয়, ওরে দয়ার মালিক আমার বাড়ি মক্কাতেও না, বাড়ি মদিনাতেও না, সুদূর দাম্মাম শহরে আমার বাড়ি। ওই দাম্মাম থেকে আমি আমার ছেলেরে নিয়া 6 বছর বয়সী ছেলেটারে নিয়ে আমি মক্কায় চলে আসলাম, বাইতুল্লাহ ঘুরে গুনে 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 আমি তাওয়াফ করলাম। আমার এই ছোট্ট সন্তানটা বাইতুল্লাহর জন্য বড় পাগল, ও আল্লাহ তুমি আমার এই সন্তানটার মাথার মধ্যে আমি মা ধরলাম, আর আরেক হাতে কালো গিলাফের মধ্যে আমি ধরলাম। ও আল্লাহ মক্কায় বাড়ি না, মদিনায়ও বাড়ি না, আমি নবীজির বংশধরেরও কেউ না, আমি মা হয়ে এই ছোট্ট সন্তানের জন্য আজকে দোয়া করে দিলাম। ও আল্লাহ তুমি এই ছোট্ট সন্তানের মায়ের দোয়া কবুল করে নাও, আমার এই সন্তানটাকে কাবার বড় ইমাম বানায় দাও। ওই মা ওই দিন দোয়া করেছে 37 বছর পর্যন্ত, আল্লাহর ওই বান্দা এত বড় দামি ইমাম 37 বছরে একটা লোকমাও তো বান্দা খেলো না। কি সুন্দর করে মানুষগুলো তিলাওয়াত শ্রবণ করে 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 কান্না করে। এর পাবনা এলাকার মানুষেরা, উনি যদি দামি ইমাম, যদি মায়ের দোয়া নিয়ে হয়ে যেতে পারে, তুই কেন পারবা না, আমি কেন পারবো না? ওই মায়ের থেকে দোয়া নিয়ে আগায়া যাও, দুনিয়ার কোথাও ঠেকবা না, ঠেকবা না, ঠেকবা না। মায়ের দুয়ার বদৌলতে দুনিয়াও কল্যাণকামী হবা, আখেরাতেও জান্নাতের অধিপতি বানাইবে কে? আরো জোরে বলেন কে?